नमस्कार, दी रिपोर्टे आपनादेर स्वागत। जनस्वास्थ्य रक्षाय पानीहाटी पौरांचले नैशनल आर्बान हेल्थ मिशनेर आवतय तैरी होयेछे नौटी झा चकचके हेल्थ सेंटर। पानीहाटी राज्य साधारण हासपाताल बा निकटवर्ती कलेज अफ मेडिसिन एंड सागर दत्त हासपाताल थाकलेओ पौरांचले लक्ष लक्ष मानुष किन्तु भरसा करें पौरसभा परिचालित एई प्राथमिक स्वास्थ्य केंद्रगुलिर उपरे। साधारण चिकित्सा थेके शिशुदेर नाना रकम प्रतिषेधक देवा हय एई स्वास्थ्य केंद्रगुली थेके। परिसंख्यान बोलछे पौरांचलेर 77% शिशुर समस्त रकम टीकाकरण हय एई स्वास्थ्य केंद्रगुली थेके एबं बछरे अनधिक 12 লক্ষেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পান এই কেন্দ্রগুলি থেকে। কিন্তু সম্প্রতি এই কেন্দ্রগুলির দায়িত্বে থাকা 17 জন নিষ্ঠাবান চিকিৎসকদের একটি গণ চিঠি, যে চিঠিটি লেখা হয়েছে পৌর প্রধানকে উদ্দেশ্য করে এবং যার কপি দেওয়া হয়েছে জেলা শাসক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পানিহাটির বিধায়ক, সাংসদ এমনকি সমস্ত পৌর প্রতিনিধিদেরও। সেই চিঠি থেকে স্পষ্ট তীব্র আর্থিক অনটনে ভুগতে ভুগতে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি কার্যত বন্ধ হয়ে যাবার মুখে। ডাক্তারবাবুরা চিঠিতে তাদের অভিযোগ সব বিস্তারে লিখলেও যে বিষয়টি সাধারণ মানুষকে অবাক করেছে সেটা হলো কেন্দ্রগুলিতে ওষুধের কথা বাদ দিন, টাকা নেই সামান্য মশার ধূপ কেনারও। ব্লাড প্রেশার মাপার যন্ত্রগুলি খারাপ হলেও তা সারাবার কোনো ব্যবস্থা নেই। বিলের টাকা বকেয়া থাকায় নেই টেলিফোন সহ ইন্টারনেট সংযোগ। কম্পিউটার থাকলেও নেই প্রিন্টারের কালি এবং কাগজ। নেই এর তালিকা এতটাই দীর্ঘ যে বোঝাই যাচ্ছে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে গেলেও অচিরেই ভেঙে পড়তে বাধ্য পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। ডাক্তারবাবুরা শুধু নেই এর তালিকা প্রকাশ করেছেন এমনটা কিন্তু নয়। তাদের অভিযোগ নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ব্যাংকে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পড়ে থাকলেও তা ফেরত যাচ্ছে। তাদের আশঙ্কা আগামীতে আরও 70 লক্ষ টাকা ফেরত চলে যেতে পারে। নির্দিষ্ট পেটুয়া কিছু ভেন্ডার ছাড়া অন্যান্য সমস্ত ঠিকাদারদের বকেয়া মেটানো হচ্ছে না, যার পরিমাণ দাঁড়িয়েছে 1,16,02,973 টাকা। আর অন্যান্য খাতে বকেয়া 26,73,130 টাকা। আর ডাক্তারবাবুদের এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে মলম লাগাবার কাজ। কিন্তু আমজনতার প্রশ্ন, শতাব্দী প্রাচীন এ গ্রেড পৌরসভা হিসেবে চিহ্নিত পানিহাটি পৌরসভার এই হাঁড়ির হাল হলো কিভাবে? সত্যি সত্যি আর্থিক দৈন্যতা নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ বা প্রশাসনিক ব্যর্থতা? নিন্দুক মনে করছে প্রশাসনিক ব্যর্থতাই এক্ষেত্রে প্রকট, না হলে রাজ্য সরকারের কোটি কোটি টাকা অর্থ সাহায্য পেয়েও কিভাবে একটি এ গ্রেড পৌরসভা মুখ থুবড়ে পড়ে যেখানে মাননীয় ডাক্তারবাবুদের সরব হতে হয়? না, এ বিষয়ে 7 আওয়েক নিউজ নেটওয়ার্ক কোনো রাজনৈতিক কূটকচালিতে যেতে নারাজ। তবে পৌর প্রধানের নীরবতা পানিহাটিবাসীকে অবশ্যই ভাবাচ্ছে। এখন দেখার ভাগাড়ের পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আর তারপরে কি। শ্যামল পাল ও গৌতমী নাথ, দি রিপোর্ট, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।